वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য সুখবর, দীপাবলির আগে মিলতে পারে ডিএ। তো বন্ধুরা, বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের পক্ষ থেকে কি সুখবর দেওয়া হয়েছে, কবে নাগাদ ডিএ বাড়তে পারে বা বেতন বৃদ্ধি নিয়ে আপডেট, সমস্ত কিছু বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তার জন্য চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে ভিডিওটিকে একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আর শেয়ারে আমাদের নিত্য নতুন আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার মোটিভেশন অনেকটাই বাড়িয়ে দেয়। দীর্ঘ আরও শীঘ্রই আরও একটি সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সূত্রের খবর অনুযায়ী এমনই দাবি করা হয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী শীঘ্রই আরও এক দফার ডিআরনিএস অ্যালোয়েন্স বা ডিআরনিএস রিলিফের ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। AICPI তথ্য অনুযায়ী শীঘ্রই ঘোষণা হতে পারে জুলাই মাসের ডিএ। সূত্রের খবর, ফের 3% বাড়তে পারে ডিএ, সব মিলিয়ে প্রায় 31% অবধি ডিএ বাড়তে পারে, এখন শুধু অপেক্ষা সরকারি ঘোষণার। সূত্রের খবর, কর্মীদের দাবি মেনেই চলতি মাসেই জুলাই মাসে বকেয়া ডিএ ঘোষণা হতে পারে, তবে এখনও অবধি সরকারের তরফে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। যদি সেপ্টেম্বরের মাসে ডিএ ঘোষণা করা হয় তবে অক্টোবর মাস থেকে সরকারি কর্মীদের বেতনের জন্য এই ডিএ যোগ হতে পারে। উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর মাসখানেক আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্গ ভাতা বেড়েছে, সেই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও ডিআরনিএস রিলিফ বাড়ানো হয়েছে। চলতি বছরের জুলাই থেকে তারা 28% ডিএ বা ডিআর পাবেন, যা এতদিন 17% ছিল। বিভিন্ন সংগঠনের দাবি, মূল্যবৃদ্ধি সূচকের ভিত্তিতে গত বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 3%, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 4% এবং চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তার 4% ডিএ বকেয়া ছিল। সব মিলিয়ে 11% বাড়ানো ডিএ এবং ডিআর বাড়ানো হয়েছে। কেন্দ্রের এক আধিকারিক বলেছেন, ডিএ বৃদ্ধি করায় কিছুটা স্বস্তি মিলেছে, কিন্তু এরিয়ার বকেয়া না দেওয়ায় অসন্তোষ আছে বলেও তিনি জানিয়েছেন।